वेलकम टू ट्विक्स ट्विक्स इंग्लिश। आज हमरा आलोचना करब डिग्रीज ऑफ कंपैरिजन बा पाती कथा डिग्री चेंज। तो डिग्री चेंज नहीं हमरा कम बेशी प्रत्येकई जानी, तबे आज के एक दिने जरा प्रथम शिखछ आमी आशा करब एक दिने डिग्री चेंज बा डिग्रीज अफ कम्पैरिजन विषयटी पुरोपुरी क्लियर हो जाए। तो प्रथम बोले रखी डिग्रीज अफ कम्पैरिजन एडजेक्टिवर है एवं एडजेक्टिव छाड़ा और एक वर्ड्स अफ स्पीसेस डिग्रीज अफ कम्पैरिजन है बा डिग्री चेंज है से एडवर्ब। शेषर दिखे हमें एडवर्ब नहीं किछुटा आलोचना रेखे। तो मेनलि एडजेक्टिव डिग्री फॉर्म्सगुलो बहुल परिमाणे प्रचलित। तो चलो आज के मूल आलोचना जावर आगे देखे नहीं की कि आम्रा आलोचना करब। आज के सर्वसकले थ्री फॉर्म्स अफ एडजेक्टिव्स पॉजिटिव कम्पैरेटिव सुपरलेटिव एवं पॉजिटिव थेके कम्पैरेटिव कम्पैरेटिव थेके सुपरलेटिव एंड वाइस वर्सा डिग्री चेंज आम्रा आज के देखब। ताछाड़ा कि सम बेसिक रूल्स अफ डिग्री चेंज रिलेटेड किछु बेसिक रूल्स बा फर्मूला সেগুলো আমরা কিন্তু দেখব। যদিও আমরা সমস্তটাই দেখব ইন্ডাকটিভ ইন্ডাকটিভ মেথডে, ডিডাকটিভ নয়, কারণ আমরা প্রথমে এক্সাম্পলগুলো ভালো করে দেখব এবং সেই এক্সাম্পল থেকেই পাঁচ ছটি এক্সাম্পল থেকেই পুরো ডিগ্রি চ্যাপ্টারটাকে পুরো ডিগ্রি চ্যাপ্টারটাকে ক্লিয়ার করার ইচ্ছা আছে। আর কি আজ আমরা পড়ব সাম রুলস অফ ফর্মিং কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ডস অর ডিগ্রি ফর্মস। আমরা তো জানি সাধারণভাবে যে মনোসিলেবিক কিছু ওয়ার্ড আছে, যেমন লার্জ লার্জার লার্জেস্ট, তারপর টল টলার টলেস্ট, এগুলো তো ইজিলি আমরা ইআর ইএসটি বা যুক্ত করে ডিগ্রি ফর্মসগুলো তৈরি করি। কিন্তু কিছু কিছু ইরেগুলার ফর্মস রয়েছে, সেগুলো কিভাবে আমরা কম্পারিজন অফ ডিগ্রি বা ডিগ্রি চেঞ্জ করব সেগুলোই কিন্তু আলোচনায় রাখা হয়েছে। তো চল আজকে আমরা প্রথমে তিনটি সেন্টেন্স দেখে নিব। এখানে দেখো তিনটি সেন্টেন্স দেওয়া আছে। এক নম্বরে কি আছে, রাজু ইজ আ গুড বয়। দু নম্বর, রাজু ইজ বেটার দেন বিজয়। তিন নম্বর, রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তিনটি সেন্টেন্সেরই একটা মিল রয়েছে, সেটা হচ্ছে রাজুর কোয়ালিটি বোঝাচ্ছে, এর গুণ বোঝাচ্ছে। বাট তিনটি সেন্টেন্সে আবার কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে রাজু ইজ এ গুড বয়, রাজু একটি ভালো ছেলে। এখানে কিন্তু কোনো তুলনা আসেনি। ইন জেনারেল সেন্স বলা হয়েছে যে রাজু একটি ভালো ছেলে। এখানে গুড হ্যাজ বিন ইউজড ইন অর্ডিনারি সেন্স বা অর্ডিনারি মিনিং। হিয়ার অর্ডিনারি মিনিং অ সেন্স হ্যাজ বিন ডিনোটেড। দু নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করো, রাজু ইজ বেটার দ্যান বিজয়, বিজয়ের থেকে রাজু কিন্তু ভালো। এখানে রাজুকে তো ভালো বলাই হয়েছে এবং বিজয়ের সাথেও তাকে তুলনা করে বলা হয়েছে যে না, রাজু বিজয়ের থেকেও ভালো। তো এই দুই নম্বর সেন্টেন্সটাতে একটা কম্পারিজন রয়েছে, তাই এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজড হয়েছে। বেটার হ্যাজ বিন ইউজড টু ডিনোট কম্পারিজন বিটুইন টু, দুজনের মধ্যে তুলনা বোঝানোর জন্য। এখানে কিন্তু গুড ব্যবহার হয়নি, গুডের যে কম্পারেটিভ ফর্ম অর্থাৎ বেটার এটা কিন্তু ব্যবহৃত হয়েছে। এবং তিন নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। ক্লাসে আরও অনেক হয়তো ভালো ছেলে আছে, কিন্তু তাদের সকলের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে রাজু। সো অ্যাটমোস্ট ফর্ম, যখন অ্যাটমোস্ট ফর্ম বা মোস্ট সুপিরিয়র স্টেট অফ অ্যাফেয়ার্স বা মোস্ট ইনফেরিয়ার স্টেট অফ অ্যাফেয়ার্স, ইন আ ন্যাচারাল অ্যাটমোস্ট স্টেট অফ অ্যাফেয়ার্স যখন ইন্ডিকেট করে তখন সেটা হয় সুপারলেটিভ ডিগ্রি। চলো আমরা সেন্টেন্স থ্রি নোটটা দেখে নিই। বেস্ট, এখানে বেস্ট গুড বেটার বেস্ট এর যে সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে হ্যাজ বিন ইউজড কেন, টু ডিনোট দ্য মোস্ট সুপিরিয়ার স্টেট অফ অ্যাফেয়ার্স। তো তিনটি সেন্টেন্সের বেসিক পার্থক্য তো তোমরা দেখলে, এক নম্বর সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দু নম্বর কম্পারেটিভ, তিন নম্বর সুপারলেটিভ ডিগ্রি। এবার দেখো দুটো সেন্টেন্স দেখে নাও, রাজু ইজ বেটার দ্যান বিজয়, দিস প্লেস ইজ কোল্ডার দ্যান দার্জিলিং। দুটো সেন্টেন্সই কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেছো কি, এই কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্ড সে বেটারই হোক আর কোল্ডারই হোক, তারপরে কিন্তু একটা দ্যান ব্যবহৃত হয়। তো এটা মনে রাখবে যে কম্পারেটিভ ডিগ্রির পরে কিন্তু দেন হয়। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছিল, তো দেখো এখানে কনক্লুশনে আমরা আসতে পারি যে দেন ইজ ইউজড আফটার কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির পরে কিন্তু দেন বসে।
ক্লিয়ার? এবার চলো আমরা সেন্টেন্স টুতে চলে যাই, বা আমাদের আজকে যে স্ট্রাকচার টু, ওখানে কি বল রয়েছে এক্সাম্পল টুতে? রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ওই একই সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স রয়েছে, ইট ইজ দ্য বেস্ট পেন অফ দ্য থ্রি, তিনটি কলমের মধ্যে এটা সবচেয়ে ভালো কলম। তো দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। এবং এই সেন্টেন্সটা খেয়াল করো যে তিনটি কলমের মধ্যে সবচেয়ে ভালো পেন, আবার ক্লাস ভর্তি ছেলের মধ্যে রাজু সবচেয়ে ভালো। এই সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ডস হচ্ছে বেস্ট উভয় ক্ষেত্রে। এবং তারপর কি রয়েছে, বয়। এই বয়টা বয়টা কিন্তু কমন নাউন, পেনও কিন্তু এখানে কমন নাউন। তারপরে কি হয়, ইন নয়তো অফ এটা ব্যবহৃত হয়েছে। আর সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দেখবে দা ব্যবহৃত হয়, এটা বেদ বাক্যের মতো, তোমরা বসিয়েই যাবে। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। তো এখান থেকে কনক্লুশনে আমরা আসতে পারি, সাধারণভাবে বলা হয় যে দা ইজ ইউজড বিফোর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা ব্যবহৃত হয়, অ্যান্ড অফ বা ইন ইজ ইউজড আফটার সুপারলেটিভ ডিগ্রি, এবং এই সুপারলেটিভ ডিগ্রির পরে কিন্তু অফ অথবা ইন ব্যবহৃত হয়, এবং তার আগে কমন নাউন একটা থেকে থাকে। চলো এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। এখানে কি রয়েছে একটু খেয়াল করো, আই প্রিফার রিডিং টু রাইটিং, আর একটা সিমিলার প্রায় সেন্টেন্স রয়েছে, সুমন ইজ সিনিয়র টু রাজা। এখানে দেখো প্রিফার রিডিং দেন রাইটিং, দেন ব্যবহৃত হয়নি, কিন্তু তার পরিবর্তে কী ব্যবহৃত হয়েছে, টু দ্বিতীয় বাক্যেও দেখো ঠিক একই রকম সিনিয়র ব্যবহৃত হয়েছে, তারপরে কিন্তু সিনিয়র দেন রাজা ইউজড হয়নি, হয়েছে কি টু। এটা একটু এক্সেপশনাল টাইপের, এই সবগুলোই কিন্তু পরীক্ষায় আসে। এখানে খেয়াল রাখবে যে প্রিফার্ড, সিনিয়র, ইনফেরিয়ার, সুপেরিয়ার, জুনিয়র এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস, তাই এদের সুপারলেটিভ ডিগ্রি হয় না, আর এরা দেন ইউজ করে না এগুলোর পরে। চলো আমরা কনক্লুশন দেখে নিই। কনক্লুশনে বলা হয়েছে যে প্রিফার, জুনিয়র, সুপেরিয়ার, ইনফেরিয়ার, সিনিয়র, দিস ওয়ার্ডস আর ল্যাটিন ওয়ার্ডস অ্যান্ড দে হ্যাভ ডিরাইভড ফ্রম ল্যাটিন এন্টিটিস, হ্যান্স দে আর কল্ড ল্যাটিন কম্পারেটিভস, অ্যান্ড ল্যাটিন কম্পারেটিভ নেভার, ল্যাটিন কম্পারেটিভস আর নেভার ফলোড বাই দেন, রেদার দে আর ফলোড বাই টু। ল্যাটিন কম্পারেটিভস প্রিফার, জুনিয়র ইত্যাদি এগুলোর পরে কিন্তু দেন বসে না, কি বসে, টু। চলো আমরা নেক্সট এক্সাম্পল ওয়ার্ক আউট করি। এখানে দেখো তিনটি সেন্টেন্স রয়েছে, পরীক্ষাতে এভাবেই থাকে, একটা সেন্টেন্স দিয়ে দিবে সুপারলেটিভে, সেটাকে পজিটিভ বা কম্পারেটিভে করতে হয়। সুপারলেটিভ ডিগ্রির একটা ওয়ার্ড দেওয়া, সেন্টেন্স দেওয়া রয়েছে, রাজু ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা আগেই বলেছি 5-6টি সেন্টেন্স দিয়েই পুরো ডিগ্রি শেখা যায়। এটাকে পজিটিভে যদি আমি ট্রান্সফর্ম করতে চাই তাহলে কি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু, ক্লাসের কোনো ছেলেই কিন্তু রাজুর মতো ভালো নয়। তাহলে সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ করবে একটা স্ট্রাকচার ফলো রাখবে, প্রথমে নো আদার দিয়ে অবশ্যই শুরু করবে, তারপর কমন নাউন, রাজু তো নাম বোঝাচ্ছে সুতরাং প্রপার নাউন, কমন নাউন কি বয়, তাহলে নো আদার তারপর কমন নাউন, তো নো আদারের পরে বয় দিবে কমন নাউন, তারপরে কি ভার্ব, অ্যামিজ আর যা রয়েছে সেটা ভার্ব দিবে, নো আদার বয়, তারপর ভার্ব ইজ, তারপর কি অ্যাস ডট 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 অ্যাস, মানে এখানে পজিটিভ ডিগ্রি ইউজ করবে। অ্যাস বেস্টের পজিটিভ ডিগ্রি কি হচ্ছে, গুড, অ্যাজ গুড অ্যাজ, প্রপার নাউন কি যে নামটি বোঝাচ্ছে রাজু, তাহলে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু। আর বাকি রইল কি, ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস তোমরা একদম শেষেও বসাতে পারো, বা নো আদার বয়, নো আদার বয় ঠিক যে ফর্মে রয়েছে বয় ইন দ্য ক্লাস ঠিক সেইভাবেই বসাতে পারো। তাহলে এন্ড অফ দ্য ডে অ্যান্সারটা কি হলো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাজু। তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন পজিটিভ করবে নো আদার দিয়ে অবশ্যই শুরু হবে, কিছু এক্সেপশন অবশ্যই আছে সেগুলো নিয়েও আলোচনা করা হবে, নো আদার দিয়ে শুরু করবে, তারপরে ভার্ব বসাবে, নো আদারের পরে কমন নাউন বসাবে, তারপর ভার্ব বসাবে, তারপর অ্যাজ গুড অ্যাজ বা অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ বসিয়ে শেষে প্রপার নাউন বসাবে। এবার চলো আমরা দেখি আর কম্পারেটিভ ফর্ম কী আছে। কম্পারেটিভ ফর্ম ঠিক এইভাবেই শুরু করবে, রাজু ইজ দ্য বেস্ট, রাজু ইজ বেটার করবে, দা তো হবে না কম্পারেটিভ ডিগ্রিতে, রাজু ইজ বেটার। চলো তার আগে আমরা স্ট্রাকচারটা একটু ফলো করি। এখানে স্ট্রাকচারটা হয় প্রথমে প্রপার নাউন দিতে হয়, প্রথমে প্রপার নাউন দেবে, এখানে প্রপার নাউন কী আছে, রাজু, তারপরে কি ভার্ব, ভার্ব দিয়েছি ইজ, তারপরে কি কম্পারেটিভ, বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, রাজু ইজ বেটার, তারপর কি ব্যবহার করেছে, দেন অ্যানি আদার,
সরি আদার দুবার বসে গেছে, তোমরা একবার দেবে, দেন এনি আদার, তারপরে দেখো বসিয়েছি দেন এনি আদার, তারপরে কি কমন নাউন, কমন নাউন কি বয়, এনি আদার বয়, তারপর ডট 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 ইন দ্য ক্লাস। প্রথমে প্রপার নাউন বসালাম, রাজু, ভার্ব বসালাম ইজ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসালাম বেটার, তারপরে দেন এনি আদার কথাটা কিন্তু ইউজ করতে হবে, তারপরে কমন নাউন বয় ইন দ্য ক্লাস। তাহলে কুল মিলাকে দ্য আনসার ইজ রাজু ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ রাজু ক্লাসের যে কোনো স্টুডেন্টের থেকে কিন্তু বেটার বা ভালো। এখানে এনি আদার কিন্তু সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হয়েছে, তাই বয়ের সাথে কখনোই কিন্তু তোমরা এস যুক্ত করবে না বা এর প্লুরাল বা বয়েস ইউজ করবে না। এরপর চলো আমরা নেক্সট এক্সাম্পল দেখি। এখানে দেখো পজিটিভে কী রয়েছে, ভেরি ফিউ বয়েস আর অ্যাজ গুড অ্যাজ জয়দেব। কম্পারেটিভে কী আছে, জয়দেব ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েস। সুপারলেটিভে কী রয়েছে, জয়দেব ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস। এখানে খেয়াল করো জয়দেব ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস, এখানে কিন্তু বলা হয়নি যে জয়দেব ইজ দ্য বেস্ট বয়েস। সুপারলেটিভ ডিগ্রি ঠিক আছে, কিন্তু বলা হয়েছে জয়দেব ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস, ক্লাসের সবচেয়ে ভালো ছেলেদের মধ্যে জয়দেব একজন। তার মানে কি জয়দেবের মতো আরও কয়েকজন আছে, সেটা সংখ্যায় যাই হোক, জয়দেব কিন্তু বেস্ট নয়, কারণ তার মতো আরও দু চারজন হলেও আছে। তাই এটা যখন পজিটিভ করব, এটা কিন্তু নো আদার দিয়ে ইউজ করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা ভেরি ফিউ ইউজ করবো, কারণ কয়েকজন কিন্তু রয়েছে জয়দেবের মতো। এটা স্পষ্ট সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে। তাহলে ভেরি ফিউ বয়েস আর অ্যাজ গুড অ্যাজ জয়দেব। উপরে সেন্টেন্স দেখো, আমরা যেখানে 4 নম্বর সেন্টেন্সে পজিটিভের নো আদার বয় দিয়েছিলাম, নো আদার ইউজ করেছিলাম, এখানে ভেরি ফিউ করব পজিটিভের ক্ষেত্রে, ভেরি ফিউ বয়েস। আর কম্পারেটিভের ক্ষেত্রে যেহেতু আগেরটা ইউজ করেছিলাম আমরা বেটার দ্যান এনি আদার বয়, এখানে কিন্তু বেটার দ্যান মোস্ট আদার বয়েস বলবো, জয়দেব ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েস। তার মানে কি বেশিরভাগ ছেলের থেকে জয়দেব ভালো। তো চলো এখানে আমরা কনক্লুশনে যেটা বুঝতে পারি, ইউজ দেন মোস্ট আদার আফটার কম্পারেটিভ ডিগ্রি। এই ক্ষেত্রে যদি সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য বেস্ট বয়েস থাকে, এটাকে যখন কম্পারেটিভ করবে তাহলে দেন এনি আদার ইউজ না করে দেন মোস্ট আদার ইউজ করবে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট এই ফর্ম ইউজ করবে। আর কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি তো জানোই আমরা, শুধু 4 নম্বর সেন্টেন্স স্ট্রাকচারের যেখানে নো আদার ইউজ করেছিলাম, এখানে শুধু ভেরি ফিউ, আর কোনো কিন্তু চেঞ্জেস নেই, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার এক্সাম্পল 6 এসো, এখানে কি বলা হয়েছে, রমেন ইজ দ্য লেজিয়ার অফ দ্য টু বয়েস, দুটি ছেলের মধ্যে রমেন হচ্ছে বেশি অলস। আরেকটা কি, আই ওয়ান্ট দ্য বেটার অফ দ্য টু জ্যাকেটস, দুটো জ্যাকেটের মধ্যে ভালোটা আমি চাই। এখানে কিন্তু দুজনের মধ্যে তুলনা করে একজনকে ডিনোট করছে, এখানে এরকম কিন্তু বলা হয়নি যে, আমরা জানি আমরা আগে বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রির আগেই কেবলমাত্র দা বসে, কিন্তু এখানে দেখছি কম্পারেটিভের আগে দা বসে গেছে বেটার লেজিয়ারের সামনে। তাহলে কেমন হলো, ফর্মুলা তো খাটলো না, কিন্তু না এখানে কম্পারেটিভ হলেও একটু কিন্তু আলাদা আছে। এখানে খেয়াল করো একটা ব্যাপার, যে এখানে কিন্তু বলা হয়নি যে রমন বিমলের থেকে অলস, তাহলে এরকম হয়ে যেত রমন ইজ লেজিয়ার দেন বিমল, কিন্তু এখানে তা বলা হয়নি। এখানে দুটো ছেলের মধ্যে ডিনোট করেছে একমাত্র রমেনকেই, ঠিক তেমনি দুটো জ্যাকেটের মধ্যেই ডিনোট করা হয়েছে একটাকে। তাহলে এখানে কনক্লুশনে আমরা কি আসতে পারি, ইফ কম্পেয়ারিং বিটুইন টু ওয়ান ইজ ডিনোটেড, যদি দুজনের মধ্যে তুলনা করে একজনকে ডিনোট করা হয়, ইন্ডিকেট করা হয়, তাহলে এই ফর্ম ইউজ করবে, দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ। দেখো এখানে তাই করা রয়েছে, দ্য এই ক্ষেত্রে কিন্তু দ্য বসাতে হয়, দ্য কম্পারেটিভ ডিগ্রি লেজিয়ার তারপর অফ, দ্য কম্পারেটিভ ডিগ্রি বেটার তারপর অফ, এটা কিন্তু একটু খেয়াল করতেই হবে। দেখো এখানে ফার্স্ট সেন্টেন্স আর সেকেন্ড সেন্টেন্স যে দুটো রয়েছে এক্সাম্পল 6-এ, একটু খেয়াল করো যে এখানে, চলো তার আগে একবার টিপসটা দেখে নিই। এখানে কনক্লুশনে বলা হয়েছে ইফ কম্পেয়ারিং বিটুইন টু, এখানে দুজনের মধ্যে যদি তুলনা করা হয়, ওয়ান ইজ অ্যান্ড ওয়ান ইজ ডিনোটেড, তারপর একজনকে যদি ডিনোট করা হয়, তাহলে এই ফর্ম ইউজ করবে, দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস অফ। দেখো এখানে রমন ইজ দ্য লেজিয়ার অফ দ্য টু বয়েস, দুটো ছেলের মধ্যে রমন হচ্ছে বেশি
অলস। এখানে যদি বলা হতো রমন কমলের থেকে বেশি অলস, তাহলে কিন্তু দা হতো না, দা ইউজ হতো না, রমন ইজ লেজিয়ার দেন কমল, এটাই কিন্তু হতো। কিন্তু এখানে কনক্লুশনে কনক্লুশনে এটা খেয়াল করবে, ইফ কম্পেয়ারিং বিটুইন টু, ওয়ান ইজ ডিনোটেড, দুজনের মধ্যে কম্পেয়ার করে একজনকে ডিনোট করা হবে, তখন কিন্তু তোমরা ফার্স্ট ডেফিনিট আর্টিকেল দা বসাবে, তারপর কম্পারেটিভ ডিগ্রি। যেমন এখানে দেখো ডেফিনিট আর্টিকেল দা রয়েছে, লেজি লেজিয়ার, কম্পারেটিভ ডিগ্রি, তারপর অফ রয়েছে। পরেরটা আই ওয়ান্ট দ্য বেটার অফ দ্য টু জ্যাকেটস, দ্য বেটার অফ টু জ্যাকেটস। তাছাড়া অন্য সব ক্ষেত্রেই সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, একমাত্র কম্পারেটিভ ডিগ্রিতে, এই ক্ষেত্রেই কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসে। চলো এবার আমরা কিছু ফর্মেশন দেখে নিব। কিসের ফর্মেশন? ডিগ্রি ওয়ার্ড। সাম রুলস অফ ফর্মিং কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ডস। কিছু রয়েছে মনোসিলেবিক অ্যাডজেক্টিভস, মনো মানে ওয়ান বা এক, সিলেবিক মানে সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভস, অর্থাৎ এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি যেগুলো রয়েছে সেগুলোর কথা আমি বলছি। তো লং মনোসিলেবিক কোনগুলো? যে সিলেবলগুলোকে বা যে অ্যাডজেক্টিভগুলোকে আমরা একবারে প্রোনাউন্স করতে পারি, যেমন লং, এটা কিন্তু আমি একবারেই প্রোনাউন্স করতে পারি, কিন্তু যখন আমরা বিউটিফুল প্রোনাউন্স করবো, দেখো বিউটিফুল কীভাবে, বিউ টি ফুল, ওটা কিন্তু ট্রাইসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ তিন সিলেবেল যুক্ত। যেগুলো হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, সাধারণত সেগুলো ক্ষেত্রে ইয়ার, যেমন লং লঙ্গার লঙ্গেস্ট, টল টলার টলেস্ট, শর্ট শর্টার শর্টেস্ট, সবচেয়ে সোজা পদ্ধতিতে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায় এই মনোসিলেবিক অ্যাডজেক্টিভসগুলো নিয়ে, যেগুলো ইন জেনারেল, মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। আমরা পরে আস্তে আস্তে দেখব কোন ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়। এখানে দেখো ই অ্যাট দ্য এন্ড অফ দ্য পজিটিভ, পজিটিভ ডিগ্রি ওয়ার্ডের শেষে অনেক সময় ই থাকে, যদি ই থাকে সেগুলো দেখো কি করবে। যেমন তো ব্রেভ, ভির পরে কি রয়েছে, ভির পরে ই রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আগে দেখো লং এর সাথে ই আর যুক্ত করলাম, লঙ্গার, এখানে কিন্তু ই আর যুক্ত করবে না, অলরেডি ই রয়েছে, বি আর এ ভি ই, ব্রেভ রয়েছে, শুধু আর যুক্ত করবে, আর সুপারলেটিভের ক্ষেত্রে এস টি যোগ করবে, ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট, একইভাবে নোবল নোবলার নোবলেস্ট। এবার চলো দেখি কনসোন্যান্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পজিটিভ, তো পজিটিভ ডিগ্রির একদম শেষে যদি কনসোন্যান্ট থাকে কিরকম একটা দেখে নাও, বিগ, তাহলে কি হয়ে যায়, যে কনসোন্যান্টটি থাকে সেটা কিন্তু দ্বিত্ব হয় বা ডাবল হয়ে যায়, বিগ বিগার বিগেস্ট। একইভাবে আর কয়েকটা দেখে নাও, হট হটার হটেস্ট, এখানে কিন্তু কনসোন্যান্ট রয়েছে শেষে, যেমন জি ডবল জি হয়ে গেছে, টি ডবল টি হয়ে গেছে, ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট, এইভাবে। এবার দেখো অ্যাডজেক্টিভস উইথ মোর দ্যান ওয়ান সিলেবল, কিছু কিছু অ্যাডজেক্টিভস রয়েছে, আমরা আগেই একদম শুরুতেই বললাম যে যেখানে মোর দ্যান ওয়ান মনোসিলেবিকের কথা বললাম, ঠিক তেমনি ডাইসিলেবিক ট্রাইসিলেবিক এরকম থাকতে পারে, সেক্ষেত্রে কী ইউজ করবে দেখো, একটা দেখলে ক্লিয়ার হবে। দেখো বিউটিফুলের কথা আমরা এই মাত্রই বলেছিলাম, বিউটিফুল কিন্তু আমরা ওয়ান স্ট্রেসে প্রোনাউন্স করতে পারি, বিগ উই ক্যান প্রোনাউন্স ইট ইন ওয়ান স্ট্রেস, বাট ওয়েন উই প্রোনাউন্স বিউটিফুল উই শুড উই will have to pronounce it, breaking it in three words, beautiful, beautiful, এটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড, একের বেশি যদি সিলেবল থাকে সেক্ষেত্রে কিন্তু বিউটিফুল বিউটিফুল আর বিউটিফুলেস্ট এরকম ইউজ করবো না, আমরা সেক্ষেত্রে কী ইউজ করবো, মোর আর মোস্ট, বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল। চলো আর একটা এক্সাম্পল দেখি, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট। একইভাবে ওয়াই অ্যাট দ্য এন্ড অফ পজিটিভ অ্যান্ড এ কনসোন্যান্ট বিফোর ওয়াই, এমন কিছু সেন্টেন্স থাকে যেমন যেগুলোর সরি সেন্টেন্স নয় ডিগ্রি ওয়ার্ড রয়েছে পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ অবশ্যই শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোন্যান্ট, সেগুলো কিভাবে করবে, যেমন দেখো বিজি শেষে কি রয়েছে ওয়াই, তার আগে কি রয়েছে এস নামক কনসোন্যান্ট, এই ক্ষেত্রে ওয়াইটা আই হয়ে যাবে বা ওয়াই উঠে গিয়ে আই ইয়ার আইয়েস্ট, এভাবে কিন্তু বিজি বিজি আর বিজিয়েস্ট ডিগ্রিটা চেঞ্জ করবে, ওয়াইটা আই হয়ে যাবে তার সাথে ইয়ার যুক্ত হবে আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যুক্ত হবে। এখানে কন্ডিশন কি,
ওয়ার্ডের বা পজিটিভের একদম শেষে ওয়াই থাকবে এবং তার আগে অবশ্যই কনসোনেন্ট থাকতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, ড্রাই, শুষ্ক, ওয়াই রয়েছে তার আগে কনসোনেন্ট, আর রয়েছে ড্রায়ার, ড্রাইয়েস্ট। ক্লিয়ার? নেক্সট আরেকটা দেখো, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, এগুলো কিন্তু একইভাবে হয়েছে। তারপর দেখো নেক্সট একটা কন্ডিশন, সাম অ্যাডজেকটিভস, ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন বা কম্পারিজনের ক্ষেত্রে, তুলনা বোঝানোর ক্ষেত্রে কিছু অ্যাডজেকটিভস রয়েছে, ফলো নো রুলস, তারা কিন্তু কোনো রুলস বা নিয়ম ফলো করে না। যেমন এগুলো একটু জানতে হবে, এরকম কিছু রয়েছে, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, মাছ বা ম্যানি। আমরা জানি মাছ আনকাউন্টেবল আর ম্যানি কাউন্টেবল ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এর কম্পারেটিভ মোর অ্যান্ড মোস্ট, সুপারলেটিভ মোস্ট। তারপর দেখো লিটল, লেস, লিস্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট। এখানে দেখো ফার এফ এ আর, তার ফার্দার এফ ইউ আর একবার ইউজ করা হয়েছে, এফ এ আর একবার ইউজ করা হয়েছে। আসলে ফার্দার এফ এ আর টি এইচ ই আর, এই ফার্দার মানে হচ্ছে বেশি দূরবর্তী, বেশি দূরবর্তী। আর এফ ইউ আর টি এইচ ই আর, ফার্দার মানে হচ্ছে অতিরিক্ত, আমরা অনেক সময় প্রোনাউন্স করি না, ফর ফার্দার ইনফরমেশন, আরও অতিরিক্ত তথ্যের জন্য কন্ট্যাক্ট ডট 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 ডট, সেটা হচ্ছে অতিরিক্ত মানে হচ্ছে ফার্দার। আর ফার্দার দূরতম, দূরে বোঝালে হচ্ছে এফ এ আর, এফ এ আর, এফ ইউ আর, এটা একটু খেয়াল রাখবে। এবং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে একইভাবে ফার্দেস্ট, ফার্দেস্ট। নেক্সট দেখো ওল্ড, হোল্ডার বা এল্ডার, ওল্ডেস্ট, এল্ডেস্ট। এখানেও আমার একটু কথা বলার আছে যে এল্ডার ও এল্ডেস্ট ব্যক্তি সম্পর্কে ব্যবহৃত হয়, সরি এল্ডার ও এল্ডেস্ট, ওল্ডার নয়, এল্ডার ও এল্ডেস্ট শুধুমাত্র ব্যক্তি সম্পর্কে ব্যবহৃত হয়, এবং এল্ডারের পরে কিন্তু দেন বসে না। এবং আজকাল কি হয়, এল্ডার শুধু একই পরিবারভুক্ত ব্লাড রিলেশনের মধ্যে, বড় বয়সে বড় বোঝাতে এল্ডার এল্ডেস্ট ব্যবহৃত হয়। কিন্তু ওল্ডার এটা কিন্তু ব্যক্তি বা ব্যক্তি বা প্রাণী বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। নেক্সট দেখো লাইক অ্যাডজেকটিভ, অ্যাডভার্বস অলসো ফলো ডিগ্রি অফ কম্পারিজন। আমি আগেই বলেছিলাম যে অ্যাডজেকটিভ তো, অ্যাডজেকটিভের ডিগ্রি অফ কম্পারিজন তো হয়ই, তাছাড়াও অন্য পার্টস অফ স্পিচের না হলেও অ্যাডভার্বের কিছু কিছু কিন্তু হয়। যেমন ধরো কিছু এক্সাম্পল দেখা যাবে, সেগুলোর সংখ্যা খুব একটা বেশি না বা বেশি, সুন, সোনার, সুনেস্ট, সুন কিন্তু একটা অ্যাডভার্ব। তারপর দেখো ফার্স্ট, ফার্স্ট, ফার্স্টেস্ট, স্লোলি, মোর স্লোলি, মোস্ট স্লোলি। এখানে দেখো স্লোলি, ডাবল সিলেবল, ডাইসিলেবিক, কুইকলি, মোর কুইকলি, মোস্ট কুইকলি। সো এটাই ছিল আজকের প্রেজেন্টেশন, আমি আশা করব যে এটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে, এবং তোমরা যদি পারো একবার দেখে নিয়ে আর একবার দেখে নেবে ভিডিওটা, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপর একটা ওয়ার্কআউট সেশন, অনেকগুলো কোশ্চেন এবং তার ওয়ার্কআউট সেশন করার চেষ্টা করব যদি সময় পাই। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু বলতে ভুলবে না। আর যদি ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু গিভ এ থাম, অ্যান্ড ইফ ইউ লাইক ইট ইউ ক্যান সাবস্ক্রাইব ইট। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ মোর অ্যান্ড মোর ইনফরমেশন দ্যাট উইল গিভ হেল্প ইউ প্রিপেয়ার ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার স্টাডি। সো স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।